সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার সবাই ভালো আছে। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন হচ্ছে সকাল 8:30। তো কাজতে চলে এসেছি, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। বৃহস্পতিবার যেহেতু রান্না হয়ে গেছে, অনেক সকালে আজকে উঠেছি, রান্না বান্না হয়ে গেছে, কাজতে চলে এসেছি, কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়নি এখনও। কাজবো, বৃষ্টি সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেল, এখনও মেঘলা মেঘলা করছে। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, ডেলি ব্লগ একটা শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন জামা প্যান্টগুলো আগে ধুয়ে নিই, তারপর মেলবো। হাঁপিয়ে গেছি, সকালবেলা বৃষ্টি করছিল, বন্ধু উঠে দিয়েছে, বন্ধু উঠা দিল। কত রাত্রে ঘুমিয়েছি? তার রাত্রি দুটো বাজে, তখন ঘুমিয়েছি। 6:30 বাজতে তুলে নিয়েছি, 6:00, বৃষ্টি করছে। উঠিয়ে রান্না বান্না করে নিল, দিয়ে নিজে ভাত খেয়ে নিলো, চা খেয়ে নিলো, দিয়ে ঘুমিয়ে পড়লো। এক ঘুম হয়ে গেছে, দিয়ে এখন আবার চা খাচ্ছে। আর যদি রান্না করতে দেরি হতো না, বাবা ও তো রান্না ভাত খা, আমি চলে যাচ্ছি, ভাত আমি নেবো না, ঘর বানাইছে রাখছে। এখনই ঘুম দিয়ে উঠলো, চকো খেলো দুধ দিয়ে, এই যে ঘর বানাইছে, বিছনা কাঁথা বুঝে গুছানো হয়নি। খেতে বসেছি, কুটিকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর দেখো তো দাদা ভাই খেতে বসছে, ভাড়া ভালো হয়নি, ওই জন্য যেতে পারিনি। সেই সকাল থেকে বসে আছি রেডি হয়ে, তোর ভাত পাত সব টিফিন গাড়িতে গুছিয়ে দিয়েছিলাম, আবার বার করে খেতে বসেছে। এখন বাজে 2:30, তো কুটুকে নিয়ে আসতে নিয়ে 2:30 বেজে গেলো, দুটোর সময় ছুটি হয়। সে ভাত তো ভিড়ে খেতে দিয়েছি, একা একা খাচ্ছে, একা একা খাবে, একা একা এখন একটু খেতে পারে, কিন্তু ভাত ছড়ায়, খুব ছড়িয়ে দেয়। তো একা একা নিজের হাতে খেলো ভালো, যখন নিজের হাতে খেতে বসেছি বলে আমাকে আলাদা থালা দাও। আর আজকে রান্না হচ্ছিল মসুরের ডাল, উচ্ছে ভাজা, উচ্ছলু ভাজা, আর হচ্ছে গিয়ে চিচিঙ্গা ঝিঙে দিয়ে চিংড়ি ভাজি তরকারি, আর হচ্ছে বেগুন ভাজি। আর তিনজনই খেতে বসে, জিতে স্কুলে গেছে, আর এখনও বৃষ্টি পড়ছে। স্কুল থেকে আসলাম বৃষ্টিতে, বৃষ্টি মাথায় এখনও পড়ছে, বলবে খাচ্ছে। ওপা ডিম খেয়ে নিয়েছে, ভাত করে আছে, স্কুল থেকে ডিম দিয়েছে। বন্ধুরা পড়িয়ে চলে গেল, এক্ষুনি পড়িয়ে চলে গেল, 8:30 বাজে। আমার এখন রান্না হয়নি, আটা মেখে রেখেছি। আর তোমার দাদা ভাই আছে, ভাড়া হয়নি, বাড়িতেই রয়েছে, গেছিলো একটুখানি, ওর অলরেডি শেষ হয়ে গেছিলো, আনতে গেছিলো, চিপস নিয়ে এসে এখন চিপস খাচ্ছে। কেমন চিপসটা খেতে, কেমন খেতে দেখি, এটা খেয়ে দেখি কেমন খেতে, বন্ধুদেরকে বল ভালো। বন্ধুরা তো উল্টো ধরেছিস, তাহলে খাবে আজকে, রেখে দিবি, রাখবি, ঘুরে ঘুরে যেতে আবার বলে চিপস খাবো, তোর কাছে রেখে দিবি, ওর কাছে রেখে দেবে, ও স্কুলে ভাগে রেখে দিবি, তাহলে তোর কাছে থাকবে। রান্না করতে যাই, 8:30 বেজে গেল, তো বন্ধুরা তোমাদেরকে বললাম দাদা ভাই গেছিলো গাড়ির তেল ভরতে, একটুখানি মাংস নিয়ে এসছে, আর এখন করবো রুটি, তার জন্য আটা মেখে রেখেছি। আর এদিকে দেখো পিয়াসুন ছাড়াতে বলেছে, পিয়াসুন ছাড়িয়ে রেখেছি, এখনও মশলা করিনি, করবো। আর মাংসটা কিন্তু এখন এতটা করবো না, রেখে দেবো, কালকে করবো, আর এখন একটুখানি করবো রুটি খাওয়ার মতো। তো বেরিয়েছিলো যখন নিয়ে আসলে বলে, গেলাম যখন নিয়ে আসছে, কুকুর চিকেন খেতে ভালোবাসে, চিকেনটা পুরো পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, ফ্রিজে কোটার মতো রেখে, যতটা লাগবে নেবো। আর বৃষ্টি পড়ছে, শুধু বৃষ্টি, সারাদিন বৃষ্টি, ঘুম থেকে উঠে বৃষ্টি দেখেছি, সারাদিন মানে ছেকে 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 বৃষ্টি আছে, একটু রোদ উঠছে আবার বৃষ্টি পড়ছে। এই কিছুক্ষণ আগে একবার ঝুপঝুপ করে বৃষ্টি হলো, অনেক
অনেকগুলো স্টোমা দিয়েছে। এক পিস বাবা, এক পিস আলু বাবা কসম দুই পিস দিতে পারবো না। এই যে কালারটা দেখো, তোমার দেখো মাংসটা পছন্দ হয়ে গেছে। কি হলো মাংসটা পছন্দ হয়ে গেছে দেখো, এখন পছন্দ খাবে। এই দেখো এটা কি খাবে, খাবে এটা কি বলতো বন্ধুরা, লালুগুলো লালুগুলো দেখাচ্ছি, লালুগুলো খেতে দেখো। এই দেখো ওই চিষ্টা আবার দেখা পেয়েছে, চিষ্টাকে এখন আর ছাড়বে না হাত দিয়ে। খাবি লালুগুলো? এই দেখ লালুগুলো আগে খুব খেতাম কিনে দোকান থেকে, বুঝলে আগে চলে আসো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ভিডিও আমার ভয়েস দিতে বাকি ছিল, ভয়েস দিলাম আর বিছানা করে দিলাম। ওরা ওই ঘরে চলে গেছে, তো ভাবলাম চলো রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।